আমরা আসলে শোকাহত আমাদের সফল মন্ত্রী সাবেক আমাদের মাননীয় সংসদ সদস্য ডক্টর আফসার আমিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মৃত্যুতে আমরা চট্টগ্রাম শহরে একটা শোকের ছায়া নেমে এসেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা আজকে এখানে এসেছেন এবং বাসার উদ্দেশ্যে রওনা দিবেন আমরা আসলে এমন একজন মানুষকে হারিয়েছি সেরা শোকের মানুষকে হারিয়েছে সেটা কিন্তু আমরা পাবো না আমি মনে করি একজন সৎ এবং আদর্শবান একজন নেতা ছিলেন তিনি আপনারা জানেন চট্টগ্রামের পোস্টে তিনি কোনো কিন্তু কারো সময় আপোষ করেন নাই চট্টগ্রামের সাতটার বিষয়ে উনি কিন্তু প্রতিবাদ করতেন সবসময় চট্টগ্রামের মানুষকে ভালোবাসতেন তিনি এ অত্য অঞ্চলের এই চট্টগ্রাম শহরে যারা বাসিন্দা সবার জন্য কিন্তু উনি মহিউদ্দিন চৌধুরীর পাশে থেকে সবসময় কিন্তু চট্টগ্রামের মানুষের কথা চিন্তা করতেন চট্টগ্রামের পোস্টে আসলে তিনি সবসময় কিন্তু যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন আমরা এমন একজন মানুষকে হারিয়েছি আদর্শবান যে কোনো সময় যে কোনো অন্যায় দেখলে কিন্তু প্রতিবাদ করতেন একমাত্র আমাদের এই প্রিয় নেতা ডাক্তার আফসার আমিন সাহেব আমরা তার পরিবারের প্রতি শোকাত জানাচ্ছি তার পরিবারের সমবেদনা জানাচ্ছি